ভিউয়ার্স কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। বিগত ভিডিওগুলোতে আপনারা কমেন্টস করেছেন এবং দেখেছেন, তার জন্য আপনাকে আবার ধন্যবাদ। আজকে আমরা যথারীতি আবার স্ট্রিট ভিউ দেখতে বেরিয়ে পড়লাম। এখন আমি যেখানে আছি, এটা আমরা শুরু করেছি যাত্রা নীলক্ষেতের মোড় থেকে। নীলক্ষেতের মোড় থেকে যাত্রা শুরু করেছি। এই যাত্রা আমরা পলাশী পর্যন্ত যাব। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। রাস্তাগুলো যদিও খুব বেশি পরিষ্কার না, তারপরেও রাস্তাগুলো মোটামুটি ফাঁকাই দেখতে পাচ্ছি। আজকে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা ইউনিভার্সিটির পাশ থেকে পড়েছে। নীলক্ষেতের পাশ থেকে যে রাস্তাটা গেছে, সেটা অনেকটা ইউনিভার্সিটির এরিয়ার দেয়াল ঘেঁষেই গেছে। আমাদের ডান দিকে যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইউনিভার্সিটির বাইরের এরিয়া। আর বাঁদিকে যেটা পড়েছে, ইউনিভার্সিটির দেয়াল পড়েছে। মোটামুটি ইউনিভার্সিটির দেয়াল বললে ভুল হবে, ইউনিভার্সিটি এরিয়ার বা ইউনিভার্সিটি হোস্টেলগুলোর দেয়াল পড়ে গেছে। আমরা যেদিকে যাচ্ছি, আমাদের সামনে পড়বে পলাশী। এই যাত্রা আমরা শুরু করেছিলাম নীলক্ষেত থেকে। নীলক্ষেত থেকে আমরা রিক্সায় করে এখন পলাশের দিকে যাচ্ছি। ফ্রেন্ডস, প্রতিদিনই আমরা কোথাও না কোথাও আপনাদের নিয়ে যাই। আজকেও আপনাদের নিয়ে যাচ্ছি রিক্সা ভ্রমণ করে পলাশীর দিকে। আপনি যদি কখনো এই রোডে আসতে চান, তাহলে পলাশী থেকে নীলক্ষেত পর্যন্ত অথবা নীলক্ষেত থেকে পলাশী পর্যন্ত আপনি রিক্সা ভ্রমণ করে দেখতে পারেন। রাস্তা মোটামুটি ফাঁকা দেখছি, তার কারণটা হচ্ছে আজকে দিনটা হচ্ছে শুক্রবার। তবে অন্যান্য দিনে এই রাস্তায় খুব যে বেশি ভিড় হয় এমনটিও নয়। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে তো আপনাকে অনেক ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ করব এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাকে সহায়তা করে। আমরা মোটামুটি এখন যেখান থেকে যাচ্ছি, সেটা এখনও আমরা কিন্তু ওই রাস্তাতেই আছি। আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছি ভিউয়ার, সেটা হচ্ছে ইউনেস্কোর একটা অফিস। বাদিকে আমরা এখন অবশ্য রিক্সা জ্যামে পড়লাম। মাঝে মাঝে এরকম ছোটোখাটো জ্যামে পড়তে হবে, কি করার উপায়, এভাবেই চলতে হবে। ভিউয়ার্স, আমাদের সঙ্গে প্রতিদিনই কোথাও না কোথাও বেড়াতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন, আশা করি খুব খারাপ লাগবে না। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আগামী ভিডিও দেখতে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গেই থাকুন।